হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এর টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্যে। আমি আজকে তোমাদের এই ক্লাসে লেসন এইট গুড বাই টু দ্য মুন বাই মনিকা হিউজ এর পার্ট টুর অংশটা পড়াবো। আশা করি তোমরা সব এর আগের ভিডিওগুলো দেখেছো, ক্লাস সিক্সের সব ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে গিয়ে ক্লাস সিক্সের যে প্লেলিস্টগুলো আছে সেখানটা খুলে দেখবে, সমস্ত ভিডিও সেখানে আপলোড করা আছে। তোমরা এই আগের অংশটা দেখে নেবে, যদি কেউ মিস করে যাও তাহলে তোমাদের পরবর্তী অংশটা বুঝতে সুবিধা হবে। চলো আজকে আমি তোমাদের তাহলে পার্ট টু পড়াবো, পেজ নাম্বার 81 তোমরা চলে এসো। দেখো, আমি এর আগের ক্লাসেই বলেছি যে গুড বাই টু দ্য মুন এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান, একটা বিজ্ঞান ভিত্তিক গল্প। এইখানে আমরা দেখব যে কেপলার মাস্টারম্যান একটা 15 বছরের ছোট ছেলে, সে তার বাবার সাথে চাঁদে থাকে। তারা চাঁদ থেকে পৃথিবীতে আসছে একটা এক্সপিডিশনের জন্যে। তাহলে সেইখানে আসতে গিয়ে তাদের কী কী জিনিস ফেস করতে হচ্ছে, তারা কীভাবে আসছে, তার বিস্তারিত বর্ণনা এই পোর্শনে আমরা দেখতে পাবো। চলো তাহলে দেখি। সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি, হঠাৎ করে আমার পেছনের দিকে দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস, আমি কিছু উত্তেজিত গলার আওয়াজ শুনতে পেলাম। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। চলো আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মিনিং এখানে লিখে নিই। এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড, ফেরি মানে হচ্ছে যাত্রী পরিবহনের জন্য যে বাহন, সেটা নিশ্চয়ই পৃথিবী থেকে এখানে এসে পৌঁছেছে। ফেরি মানে আমরা লিখে নিই। ফেরি, দেখো এখানে আমি বলেছি পিঙ্ক কালিতে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো তোমরা সমস্ত ওয়ার্ড নেস্টে পেয়ে যাবে। ফেরি মানে কি দেওয়া আছে একটু দেখি। ফেরি, ফেরি হচ্ছে ভেহিকল, VEHICLE, সরি, ভেহিকল দ্যাট ক্যারিজ পিপল। এ ভেহিকল দ্যাট ক্যারিজ পিপল, তার মানে হচ্ছে যাত্রী পরিবহনের বাহন, ঠিক আছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। আর এই ফেরি কি বহন করে নিয়ে আসছে, কোন প্যাসেঞ্জারদের বহন করে নিয়ে আসছে, পৃথিবী থেকে যারা চাঁদে আসবে, মুন সাফারি মানে চাঁদে যারা অভিযান করতে যাচ্ছে তাদেরকে বহন করে নিয়ে আসছে। সাফারি মানে হচ্ছে অভিযান, যাত্রা, সাফারি মানে হচ্ছে যাত্রা বা অভিযান। আর লোকজন কি করছে, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, আর লোকজন উৎসুক জনতা কি করছে, খুব তারা খুব অধীর আগ্রহে বসে তাকিয়ে আছে চাঁদের দিকে। অ্যান্ড হেয়ার উই ওয়্যার গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড, আর আমরা এখানে কি করছি পরিবর্তে, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, পৃথিবীর লোকজন চাঁদে আসছে, তারা অধীর আগ্রহে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর পরিবর্তে আমরা এখানে বসে আছি চাঁদ থেকে পৃথিবীতে যাব বলে। ইনস্টিড কথার অর্থ হচ্ছে পরিবর্তে। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি, আর আমি কি করলাম, আমি যে রুমে ছিলাম সেখানে যখন প্যাসেঞ্জাররা চলে এলো আমি সেই ঘর থেকে আসতে করে স্লিপ খেয়ে, মানে কাউকে কিছু না বলে খুব স্মুথলি আমি চলে গেলাম কোথায়, সেন্ট্রাল লবিতে। মাঝখানে যে স্পেস আছে, লবি মানে হচ্ছে একটা বৈঠকখানা, মাঝখানে যে ঘরটা আছে সেখানে আমি চলে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, আমার বাবা সেখানে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাইজ, এবং সেখানে কি হচ্ছিল, শেষ মুহূর্তে তিনি সবাইকে গুড বাই জানাচ্ছিলেন, বিদায় জানাচ্ছিলেন। গুড লাক গভর্নর সামওয়ান কল্ড আউট,
কেউ একজন বলে উঠল, গুড লাক গভর্নর, শুভেচ্ছা বার্তা তাকে জানালেন। সি ইউ ইন সিক্স মান্থস অ্যাট দ্য লেটেস্ট, রিপ্লাইড মাই ফাদার চিয়ারফুলি। আর আমার বাবা খুব খুশি হয়ে তাকে জানালেন যে তোমার সাথে আমার আবার দেখা হচ্ছে ছমাস বাদে নতুন কোনো তথ্য নিয়ে। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি, আমি তার সাথে পৃথিবীর ফেরিতে গিয়ে উঠলাম, যে ফেরি আমাদেরকে চাঁদ থেকে পৃথিবীতে নিয়ে যাবে সেই ফেরিতে গিয়ে উঠলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা অসাধারণ, দারুণ সুন্দর। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ওয়ান্ডারফুল, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ওয়ান্ডারফুল, এটা ওয়ান্ডারফুল। ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, আমাদের যে চাঁদের ফেরি তার থেকে এই ফেরিটা তিন গুণ বেশি বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস, আই হুইসপার্ড টু ফাদার, আমি বাবাকে ফিসফিস করে বললাম যে বাবা পৃথিবীর সব জিনিসই কি এতটাই সুন্দর। হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করে, বাবার কানে কানে আমি বললাম, হুইসপার্ড, হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করে বলা, ফিসফিস করে বলা, হুইসপার্ড। প্রেটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম, ফাদার রিপ্লাইড, বাবা কি বলল যে হ্যাঁ প্রেটি মাচ, প্রায় অনেকটাই, অলমোস্ট ওই রকমই সুন্দর। ইটস ডিফারেন্ট ফ্রম হোম, এটা আমাদের ঘর থেকে অনেক আলাদা, পৃথিবী আমাদের ঘর থেকে, এখানে কেপলারের ঘর মানে কাকে বলা হচ্ছে, চাঁদকে বলা হচ্ছে, তো কেপলারের ঘর থেকে এটা অনেক আলাদা, ফাদার উত্তর দিল, তার বাবা উত্তর দিল। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক, আমাদের ফেরি আস্তে আস্তে ডক থেকে যেতে শুরু করলো। ডক মানে হচ্ছে জাহাজ ঘাটা, মানে যেখানে জাহাজগুলো কোনো কাজের জন্য দাঁড়ায় আবার সেখান থেকে ছাড়ে, সেটাকে বলা হয় ডক, ডিও সিকে, ডকের মিনিং দেখো ওয়ার্ড নেস্টে তোমরা পেয়ে যাবে। কি বলেছে, রেজড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু শিপস and boats, ships and boats মানে হচ্ছে জাহাজ ঘাটা। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি, এটা আস্তে আস্তে আমাদের এই ফেরিটা আস্তে আস্তে কি করলো, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকতে শুরু করলো। গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে হচ্ছে দেখো, গ্র্যাভিটি গ্র্যাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি দেখলাম আমার চোখগুলো বুজে যাচ্ছে। ইট সিমড ওনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, এটা কয়েক মিনিটের জন্য এই ঘটনা ঘটলো, তারপর আমার বাবার আওয়াজে, বাবার গলার আওয়াজে আমার আমাকে বাবা জাগালো। কেপলার ইউ মাস্ট নট মিস দ্য সাইট, কি বললেন তিনি যে কেপলার তুমি একদম এই এত সুন্দর দৃশ্য তুমি মিস করো না, দেখো উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা দেখো কোথায় ঢুকছি, পৃথিবীর কক্ষপথে, অরবিট মানে হচ্ছে কক্ষপথ। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিটা গ্রহ ও উপগ্রহের নিজস্ব কক্ষপথ আছে, তারা সেই পথেই সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাকেই বলা হয় কক্ষপথ বা অরবিট।
অরবিট মানে হচ্ছে কক্ষপথ। কক্ষপথের ইংলিশ মিনিং এখানে নিচে দেওয়া আছে, দ্য পাথ ফলোড বাই এ প্ল্যানেট অর স্যাটেলাইট, এ প্ল্যানেট অর স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে অরবিট মানে কি বললাম? কক্ষপথ। লুক, আই লুকড ইগারলি, আমি অধীর আগ্রহে দেখলাম। ইগারলি মানে হচ্ছে ইগারলি মানে হচ্ছে অধীর আগ্রহে। আই রেকগনাইজ দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আজ, এবং আমাকে আমার বাবা চেনালেন কী, দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, আমি দেখলাম সেই সরু, ন্যারো মানে হচ্ছে সরু, ন্যারো মানে হচ্ছে সরু, সরু ভূখণ্ড, কিসের? সেন্ট্রাল আমেরিকার, মধ্য আমেরিকার সরু ভূখণ্ড দেখলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনিথ আজ, তারপরে দেখলাম সেই সুন্দর আটলান্টিক মহাসাগর আমাদের নিচে। বিনিথ আজ মানে হচ্ছে তারা যেহেতু ওপর দিয়ে যাচ্ছে, তার নিচে দেখতে পেল খুব সুন্দর আটলান্টিক মহাসাগর। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, আই গাস্পড, আমি আস্তে আস্তে বাবাকে বললাম, হতবাক হয়ে, হাঁ হয়ে গেছি, যেখানে হাঁ হয়ে কি বলছি বাবাকে, যে বাবা পৃথিবী কি সবই জল? গাস্প মানে হচ্ছে GASPED, হতবাক হয়ে হাঁ হয়ে থাকা, আমি অবাক হয়ে গেলাম। সেভেন্থ টেন্থ অফ ইট আর, ফাদার এগ্রিড, বাবা বললেন যে হ্যাঁ, দশ ভাগের মধ্যে সাত ভাগই হচ্ছে পৃথিবীতে জল। আ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ সেভেন টেন্থ ওয়াটার, এখন পৃথিবীতে দশ ভাগের মধ্যে সাত ভাগই জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, যেখানে চাঁদে জল হচ্ছে অক্সিজেনের থেকেও পাওয়া বেশি দুর্লভ, বেশি কঠিন, ওখানে অক্সিজেন পাওয়া সোজা কিন্তু জল পাওয়া কঠিন। আমরা সবাই জানি যে আমাদের বেঁচে থাকার জন্যে অক্সিজেন হচ্ছে নেসেসারি, তাই তো? অক্সিজেনের ঘাটতি হলে আমরা বেঁচে থাকবো না, আর প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেপলার কি বলছে, যে চাঁদে অক্সিজেন পাওয়া সোজা কিন্তু জল পাওয়া আরও বেশি কঠিন, অক্সিজেন পাওয়া থেকে জল পাওয়া সেখানে আরও বেশি কঠিন। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, সেখানে আমাদেরকে কি করতে হয়, চাঁদে আমাদেরকে কি করতে হয়, জল কেনার জন্য আমাদেরকে, প্রতিটা জল ফোঁটা কেনার জন্য আমাদেরকে কি পে করতে হয়, কি করতে হয়, পয়সা দিতে হয়। আউন্স মানে হচ্ছে একটা ওজনের মাপকাঠি, যেটা খুব কম। আউন্স, আউন্স মানে হচ্ছে ওজনের একটা পরিমাণ। আর স্মল ইউনিট ফর মেজারিং ওয়েট, ইকুয়াল টু 28.35 grams। তাহলে আউন্স মানে কত? 28 গ্রাম, মানে ভীষণ মিনিমাম। সেই জলটুকু কিনতেও সেখানে পয়সা দিতে হয়, প্রতিটা জল জলের ফোঁটা কিনতে গেলে অ্যাকচুয়ালি চাঁদে তাদেরকে, চাঁদের লোকজনদেরকে পে করতে হয়, পয়সা দিতে হয়, আমরা সেটা বিনামূল্যে পাই পৃথিবীর লোকজন।
Washing was a luxury and drinking a special delight. চাঁদে কি হচ্ছে ওয়াশিং, মানে আমরা যে সকালবেলা উঠে হাত মুখ ধুই, জামা কাপড় কাচি, আমরা নিজেরা চান করি, সেটা হচ্ছে চাঁদে একটা লাক্সারি। লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা, এলইউ এক্স ইউ আর ওয়াই, লাক্সারি মানে হচ্ছে বিলাসিতা, বিলাসিতা। চান করা, নিজেকে পরিষ্কার করা, হাত মুখ ধোয়া, জামা কাপড় কাচা, এগুলো হচ্ছে সেখানে বিলাসিতা। এবং ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, এবং জল পান করা হচ্ছে ভীষণ আনন্দের একটা ঘটনা। যদি খুব আনন্দ হয়, মানে জল, এক গ্লাস জল খাওয়া মানে সেখানে আমি প্রচুর কিছু খেয়ে ফেললাম। I had grown up thinking water was the most precious than in the universe. আমরা ছোট থেকে বড় হয়েছি এটাই জেনে যে সমগ্র বিশ্বলোকে একমাত্র মূল্যবান জিনিস হচ্ছে জল। Now I could see that the earth was covered with it. আর আমি এখন পৃথিবীতে এসে কি দেখছি, যে পৃথিবীতে সারা জায়গাতেই জল। ইউনিভার্স মানে হচ্ছে বিশ্বলোক, ইউনিভার্স মানে হচ্ছে বিশ্বলোক। তাহলে বুঝতে পারছো যে কেপলার কেন যখন শুনলো যে 10 ভাগের মধ্যে 7 ভাগই পৃথিবীতে জল, তখন কেপলার কেন হতবাক হয়ে গেল, কেন চাঁদে জল হচ্ছে সব থেকে বেশি মূল্যবান জিনিস, ইভেন অক্সিজেনের থেকেও। উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরাবিয়া, এরপরে আমরা উত্তর আফ্রিকা এবং আরবকে ক্রস করলাম। আই কুড সি দ্য ব্লুনেস অফ ইন্ডিয়ান ওশান দেন দ্য প্যাসিফিক, এরপরে আমি কি দেখলাম, আই কুড সি, আমি কি দেখতে পেলাম, দ্য ব্লুনেস অফ ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান মানে হচ্ছে ভারত মহাসাগর, ভারত মহাসাগরের নীল রং আমরা দেখতে পেলাম আমি, দেন দ্য প্যাসিফিক, তারপরে দেখতে পেলাম প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর, তারপরে প্রশান্ত মহাসাগরের ব্লুনেস আমরা দেখতে পেলাম। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড, বাবা আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি অসুস্থ লাগছে, আনওয়েল মানে অসুস্থ, অস্বস্তি হচ্ছে তোমার। আনওয়েল মানে হচ্ছে অসুস্থ, ইল। ডোন্ট ওরি ইট উইল গেট বেটার, বলো চিন্তা করো না এটা ঠিক হয়ে যাবে, ইট জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স, এটা হচ্ছে ওজনের পার্থক্যের জন্যে। আই রিয়ালাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, আমি লক্ষ্য করলাম যে আমি আমার নর্মাল ওয়েটে থেকে, আমার সাধারণ যে ওয়েট ওজন, তার থেকে এখন আমার 6 গুণ বেশি ওজন বেড়ে গেছে। আফটার হোয়াইল আই লিফটেড মাই হেড, এরপরে কিছুক্ষণ বাদে আমি কি করলাম, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথাটাকে টেনে তুললাম, মাথাটা এত ভারী হয়ে গেছে যে সেটাকে আস্তে আস্তে টেনে তুলতে হচ্ছে আমাকে। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, আর যে প্যাসেঞ্জাররা ফেরিতে ছিল তারা সবাই তাদের নিজেদের জিনিসপত্র, বিলঙ্গিংস মানে হচ্ছে নিজেদের জিনিসপত্র, বিলঙ্গিংস মানে হচ্ছে জিনিসপত্র, তো তারা প্রত্যেকে নিজেদের জিনিসপত্র সংগ্রহ করছে। উই হ্যাড ল্যান্ডেড, আমরা এবার নেমে যাব। আই স্ট্রাগেলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপ, আমি কি করছি, আমার যে বেল্ট বাঁধা আছে কোমরে সেইটাকে খোলার জন্য আমি স্ট্রাগল করছি, মানে পারছি না, এত ওজন বেড়ে গেছে কেপলারের, কেপলার আর মাথা তুলে সেটাকে আর খুলতে পারছে না। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি, বাবা ঝুঁকলো, ঝুঁকে আমাকে হেল্প করলো সেই বেল্ট খোলার জন্যে। স্ট্র্যাপ, STRAP, স্ট্র্যাপ মানে হচ্ছে বেল্ট। আরেকটা লিন্ড মানে দেখো, LENED, লিন্ড মানে হচ্ছে ঝুঁকে গেল, বাবা ঝুঁকে আমাকে সেই বেল্ট খুলতে সাহায্য করলো।
তাহলে আজকে তোমাদের পার্ট টু ক্লাসে এই অংশটা পড়ানো শেষ হলো। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। দেখতে পেলে যে কেপলার চাঁদ থেকে পৃথিবীতে আসতে গিয়ে কি কি সুন্দর দৃশ্য সে দেখছে এবং কি কি প্রতিবন্ধকতা তাকে ফেস করতে হচ্ছে, এবং আরও দেখলে যে তাকে তার বাবা কিভাবে পৃথিবী সম্পর্কে নতুন নতুন ইনফরমেশন দিচ্ছে, এবং সেই শুনে এবং এত সুন্দর পৃথিবীকে দেখে কেপলার মুগ্ধ হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমি তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেবো। অ্যাক্টিভিটিস 4 আর 5 এখানে আছে, পেজ নাম্বার 83। অ্যাক্টিভিটি 4 কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, তার পাশে পাশে বক্স দেওয়া আছে, যেগুলো ট্রু হবে মানে সত্যি হবে সেই স্টেটমেন্টগুলো সেখানে টি লিখতে হবে, যেগুলো ফলস হবে বা মিথ্যে হবে সেখানে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইওর আনসার্স, এবং তোমাকে কি করতে হবে, প্রতিটা সাপোর্টিং স্টেটমেন্ট, প্রতিটা তথ্যের জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট বলতে কি, আমরা যে এই টেক্সটটা পড়লাম, এই পোর্শনটা পড়লাম, এইখানে পড়ে আমরা দেখব কোন লাইনটা পড়ে আমরা বুঝতে পারছি এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সত্যি না মিথ্যা, সেই সত্যতা এবং মিথ্যা যাচাই করার জন্য যে স্টেটমেন্টগুলো আমরা খুঁজে পাচ্ছি সেগুলোই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। চলো আমি তোমাদের করে দেখিয়ে দিই। প্রথম কি বলেছে, দ্য আর্থ ফেরি ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ, চাঁদ পৃথিবীর যে ফেরি সেটা চাঁদের ফেরি থেকে তিন গুণ বেশি বড়। আমরা গল্প পড়তে পড়তে দেখেছি, চলো দেখি লাইনটা কোথায়, এটা অবশ্যই ট্রু হবে। এবার লাইনটা আমরা খুঁজে নিই। দেখো প্রথম পাতাতে, প্রথম পাতা যে ফেরি ছবি আমরা দেখতে পাচ্ছি তার নিচেই দেখো লাইনটা আছে, ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, ইট ওয়াজ থ্রি টাইমস অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, এইটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। এরপরে নাম্বার বি দেখো, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো জল, কোনো জল নেই, জল ভীষণ কম তোর পৃথিবীতে, এটা ট্রু না ফলস, এটা অবশ্যই ফলস হবে, কেন আমরা এখানে পড়তে পড়তে দেখেছি পৃথিবীতে 10 ভাগের মধ্যে 7 ভাগই জল। তাহলে কোন লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য প্ল্যানেটস অল ওয়াটার, দেখো প্রথমেই দেওয়া আছে দ্য প্ল্যানেটস অল ওয়াটার 7/10 অফ ইট আর, এই লাইন দুটো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। এরপরে নাম্বার সি, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবল দ্যান ওয়াটার, চাঁদে অক্সিজেন পাওয়া জল পাওয়ার থেকে বেশি ইজি, বেশি সোজা, এটা ট্রু না ফলস, এটা অবশ্যই ট্রু হবে, কেন আমরা দেখেছি চাঁদে জল পাওয়াটা, জল পাওয়া অক্সিজেন পাওয়ার থেকে বেশি কঠিন। সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের কোনটা হবে, অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, এই পর্যন্ত আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এরপরে লাস্ট নাম্বার ডি, কেপলার ওয়েট 6 times মোর দ্যান ইজ ইউজুয়াল ওয়েট, কেপলারের ওজন 6 গুণ বেশি বেড়ে গেছে তার নর্মাল ওজনের থেকে, তার স্বাভাবিক ওজনের থেকে, এটা ট্রু না ফলস, এটা অবশ্যই ট্রু। এই লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা লাইনটা খুঁজে পাচ্ছি সাপোর্টিং স্টেটমেন্টটা, আই রিয়ালাইজড আই ওয়েট 6 times মোর, 6 times মাই নর্মাল ওয়েট, লাস্ট লাইনটা দেখো, আই রিয়ালাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট, তাহলে এইটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেব। এরপরে অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 দেখো 4টি কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমাদের করতে হবে। প্রথম কি বলেছে, হুজ এক্সাইটেড ভয়েসেস ডিড কেপলার হিয়ার, কেপলার কার উত্তেজিত গলা শুনেছিল, আওয়াজ শুনেছিল। নাম্বার বি, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন, চাঁদে জল বেশি দামি কেন, মূল্যবান কেন। নাম্বার সি, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল, কেপলারের কেন অস্বস্তি লাগছিল, কেন সে আনইজি ফিল করছিল। নাম্বার ডি, হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড, কেপলাররা যখন, তারা যখন নামছিল তখন তার বাবা কেন কেপলারকে হেল্প করেছিল, কী জন্য হেল্প করতে গিয়েছিল কেপলারকে। তাহলে এই 4টে প্রশ্নের উত্তর আমি তোমাদের বোর্ডে লিখিয়ে দিচ্ছি, লেখানোর পর তোমাদের পড়ে পড়ে দেবো, তোমরা সবাই সুন্দর করে খাতায় লিখে নেবে। চলো তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দিই। চলো আমার লেখা হয়ে গেছে, আমি একবার তোমাদের পড়ে দিই, মানে বলে দিই, তারপরে তোমরা লিখবে খাতায়। প্রথম প্রশ্ন আমাদের কী ছিল, 5A, হুজ এক্সাইটেড ভয়েসেস ডিড কেপলার হিয়ার,
কেপলার কার উত্তেজিত আওয়াজ পেয়েছিল, শুনতে পেয়েছিল? কেপলার হার্ড দ্য ভয়েসেস অফ দ্য এক্সাইটেড প্যাসেঞ্জার্স অফ দ্য ফেরি ফ্রম আর্থ হু ওয়ার গোয়িং টু দ্য মুন সাফারি। কেপলার কার ভয়েস শুনতে পেয়েছিল, উত্তেজিত ভয়েস? সেই সব মানুষদের যারা পৃথিবী থেকে কোথায় যাচ্ছিল, চাঁদে যাচ্ছিল, পৃথিবী থেকে চাঁদে যাচ্ছিল। কেপলার চাঁদ থেকে পৃথিবীতে আসছিল, কিন্তু কিছু মানুষ পৃথিবী থেকে চাঁদে যাচ্ছিল, তাদের উত্তেজিত আওয়াজ কেপলার শুনতে পেয়েছিল। নেক্সট প্রশ্ন নাম্বার বি, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন? চাঁদে জল দামি কেন, মূল্যবান কেন? ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট অন মুন দ্যান অক্সিজেন, অ্যান্ড পিপল দেয়ার হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, কমা, সো ওয়াটার ওয়াজ ভেরি প্রিসিয়াস অন মুন, ফুল স্টপ। জল চাঁদে অক্সিজেনের থেকেও পাওয়া বেশি কষ্টকর, কেন কি সেখানকার লোকদের প্রতি ফোঁটা, আউন্স মানে আমি আগেই বলেছি তোমাদের ওজনের একটা মাপ, প্রতি আউন্স জলের জন্য চাঁদের লোকজনকে পয়সা দিতে হয়, পয়সা দিয়ে জল কিনতে হয়, সেই জন্য জল ছিল সেখানে সব থেকে বেশি মূল্যবান জিনিস। নেক্সট নাম্বার সি, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল? কেপলার কেন অসুস্থ বোধ করছিল? Because of the weight difference, Kepler started feeling unwell. Full stop. He realized he weighed 6 times more than his normal weight. Full stop. কেপলার কি করছিল? কারণ কেপলারের ওজনের পার্থক্যের জন্যে, কেপলারের ওখানে যে ওজন ছিল চাঁদে, সেখান থেকে পৃথিবীর অরবিটে ঢোকার পর থেকে তার ওজন 6 গুণ বেড়ে গেছিলো, সেই জন্য কেপলারের একটা অস্বস্তি, আনইজি লাগছিল। হি রিয়ালাইজ, সে অনুভব করলো যে তার ওজন 6 টাইম বেড়ে গেছে, তার যে নর্মাল ওয়েট তার থেকে তার ওজন 6 গুণ বেশি বেড়ে গেছে। নাম্বার ফোর, হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড? কেপলারের বাবা কেপলারকে কেন সাহায্য করেছিল, কি করার জন্য যখন তারা নামছিল? অ্যাজ দে হ্যাড ল্যান্ডেড, কেপলার ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ ওন সেফটি স্ট্র্যাপস, ফুল স্টপ, সো হিজ ফাদার লিন্ড ওভার টু হেল্প হিম, ফুল স্টপ। কেপলার যখন নামছিল তখন কোমরে যে তার বেল্ট বাঁধা ছিল, সেফটি বেল্ট বাঁধা ছিল, সেটা খোলার জন্য যুদ্ধ করছিল, সে খুলতে পারছিল না, সেই জন্য তার বাবা ঝুঁকে তাকে সাহায্য করলো বেল্টটা খোলার জন্য। তাহলে দেখো অ্যাক্টিভিটি 5-এ যে 4টে প্রশ্ন ছিল, 4টে প্রশ্নের উত্তরই লেখানো হয়ে গেল। তাহলে আজকে এই ক্লাস এইখানেই শেষ হচ্ছে। এই ক্লাসে তাহলে এই পোর্শনটা পড়ানো হলো, অ্যাক্টিভিটি 4-এর ট্রু ফলস করানো হলো এবং অ্যাক্টিভিটি 5-এর প্রশ্ন উত্তরগুলো লেখানো হলো। নেক্সট ক্লাসে তো এই পার্ট 3 অংশটা যে বাকি থাকলো সেইটুকু পড়িয়ে দেওয়া হবে এবং প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে তাহলে আমার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমার এই ক্লাস, আমার এই পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আর কী কী দরকার, এবং অবশ্যই শেয়ার করবে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।